নিজের ব্যক্তিত্বের কারণে স্মরণীয় হয়ে আছেন তাদের ভেতরে হুররাম সুলতান ছিলেন অন্যতম। সুলতান সুলাইমান খান আল কানুনির খুব প্রিয়তমা স্ত্রী ছিলেন এই হুররাম সুলতান। অথচ হুররাম তপকাপি প্রাসাদে প্রবেশ করেছিলেন একজন সাধারণ কৃতদাসী হিসেবে। হুররাম তার নাম ছিল না, সুলতান সুলাইমান তাকে ভালোবেসে এই নামে ডাকতেন। হুররাম নামের অর্থ যে আনন্দ দেয়, ব্যক্তিত্ব সহজেই মিশে যাওয়ার ক্ষমতা আর মিষ্টি হাসি দিয়ে সত্যিকার অর্থেই তিনি জয় করতে পেরেছিলেন সুলতান সুলাইমান খান আল কানুনির মন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি সুলতান সুলাইমান খান আল কানুনির স্ত্রী হুররাম সুলতানার কবর দেখাতে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র মাহে রমাদান উপলক্ষে আরটিভির নিয়মিত আয়োজন লাভস নিবেদিত আরবি কাফেলার আজকের পর্বে, পাওয়ার্ড বাই বেঙ্গল ইউপিভিসি পাইপস অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর বেস্ট ইলেকট্রনিক্স। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি প্রিয় দর্শক এমন একটি স্থানে যেখানে শায়িত আছেন সুলতান সুলাইমান খান আল কানুনির স্ত্রী হুররাম সুলতানার মাকবারা। এই মাকবারাটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশা আল্লাহ তাআলা, এবং হুররাম সুলতানার জীবন ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আমার সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। আলহামদুলিল্লাহ মুস্তাফিজ রহমানি ভাই, আমরা সুলতান সুলাইমানের সবচেয়েতে প্রিয়তমা স্ত্রীদের মধ্যে অন্যতম ছিল হুররাম সুলতান। আমরা হুররাম সুলতানের জীবন কর্ম, তার মাকবারা আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন হুররাম সুলতানার মাকবারা আমরা ঘুরে ঘুরে দেখি এবং তার জীবন ইতিহাস নিয়ে কিছু কথা বলি। চলুন শেখ। জি চলুন। আলেকজান্দ্রা রুসলানা ওনার ছোটকালের নাম ছিল, পরবর্তী সময়ে ওনাকে হুররাম বলা হতো কারণ তিনি অত্যন্ত ভদ্র এবং খুব সুদর্শনী নারী ছিলেন। এজন্য ওনাকে হুররাম এবং হুররাম দুইটা নামই ওনাকে ডাকা হতো। সেখান থেকে হুররাম সুলতান হিসেবে তিনি যে নাম পেয়েছেন আসলে সুলতানের অত্যন্ত প্রিয় হয়ে গিয়েছিলেন, এই জন্য তাকে হুররাম বলা হয়। হুররাম বলা হয়। একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে উনি তো খ্রিস্টান ধর্মের ছিলেন। জি। তো কখন তিনি মুসলমান হলেন? যেহেতু ওনার নাম ছিল রুসলানা, উনি ধর্মের দিক থেকে উনি কিন্তু খ্রিস্টান ছিলেন। আচ্ছা। তো উনি যখন সুলতানের কাছে আসেন, সুলতানের কাছে আসার আগে এক্ষেত্রে দুটি প্রসিদ্ধ মত রয়েছে। কেউ বলেছেন যে উনি ছোটবেলাতেই ইসলাম গ্রহণ করেছেন, আর কেউ বলেছেন যে তিনি যখন সুলতানের কাছে এসেছিলেন তারপর তিনি ইসলাম গ্রহণ করেছেন। আমরা জানি ক্যাথলিক খ্রিস্টান ছিলেন তিনি। হ্যাঁ, ক্যাথলিক খ্রিস্টান ছিলেন, এবং এই পুরো তুরস্কেই ক্যাথলিক অর্থোডক্স ওই ধরনের খ্রিস্টানরা রয়েছে। জি মোহতারাম, আমি দর্শকদেরকে বলতে চাচ্ছি যে আজ থেকে প্রায় 500 বছর আগেও গোলামের যে প্রথা ছিল, উনিও কিন্তু একজন দাসী ছিলেন। সেখান থেকে সুলতান সুলাইমান তাকে নিজের আয়ত্ত নিয়ে আসেন, এবং দেখার পরে যখন তাকে পছন্দ হলো শরিয়াসম্মতভাবেই কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তো বিষয়টিকে অনেকে বাঁকা চোখে দেখেন যে একজন দাসীর প্রতি সুলতানের এরকম বাঁকা দৃষ্টি, তিনি আদর্শ থেকে বিচ্যুতি হয়েছিলেন কিনা বা বিচ্যুত হয়েছিলেন কিনা, আসলে বিষয়টা এরকম না, শরিয়াসম্মতভাবে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও কিছু চিত্র আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। জি মহতরাম, আমি একটি বিষয় অ্যাড করতে চাই। এখানে কিন্তু সুলতানের পাশে সুলতান মেহমুদের, শাহজাদা মেহমুদের কবর রয়েছে। জি। এবং এক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব যে এখানেও কিন্তু পর্দার বিষয়টা মেনটেন করা হয়েছে। যারা ওনার ওরসদার সন্তান ছিল তাদেরকে কিন্তু এখানে দাফন করা হয়েছে। সুলতান মেহমুদ, তারপরে সুলতান বাইজিদ, তাদেরকে কিন্তু এখানে কবর দেওয়া হয়েছে। মেহরামা ওনাকে কবর দেওয়া হয়েছে সুলতানের ঠিক পাশেই। শাহজাদা মেহমুদকে কবর দেওয়া হয়েছে হুররাম সুলতানের পাশে। সুতরাং এখানেও কিন্তু পর্দার বিষয়টা মেনটেন করা হয়েছে, মেয়েকে মেয়ের পাশে। হ্যাঁ, মেয়েকে মেয়ের পাশে এবং ছেলেকে ছেলের পাশে, এবং যাদের ক্ষেত্রে পর্দার বিষয়টা রয়েছে
মাহরাম ছাড়া যে সমস্ত পুরুষরা আছে তাদেরকে কিন্তু এখানে আনা হয় না, মায়ের সাথে সন্তানদেরকে একত্র করে এখানে দাফন করা হয়েছে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.